And what these laboratory studies showed. Omicron থেকে মিউটেট হয়ে আরো এক নতুন স্ট্রেনের উৎপত্তির খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের দাবি সংক্রমণ ক্ষমতায় এখনো পর্যন্ত আশা করানো সব স্ট্রেনকেই নাকি টেক্কা দিতে পারে এক্সি নামের এই ভ্যারিয়েন্ট। Second exposure, it completely eliminated the virus. এখনো পর্যন্ত ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2 কেই সবচেয়ে সংক্রামক বলে মনে করা হলেও এক্সি ধরন সেই পরিস্থিতি বদলে দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কারণ এক্সি BA.2 থেকেও 10% বেশি সংক্রমণ ক্ষমতা রাখে। 19 জানুয়ারি প্রথম স্ট্রেনের সন্ধান মেলে বলে জানিয়েছে ব্রিটেনের হেলথ এজেন্সি। Of community transmission. এরই মধ্যে বিশ্বের প্রথম নাকে স্প্রে করার কোভিড টিকা হিসেবে ছাড়পত্র পেল রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক ভির নেজাল ডোজ। এর ছাড়পত্র পাওয়ার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার ফর এপিডেমিওলজি। গত জানুয়ারিতে সংস্থাটি জানিয়েছিল আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই এই নেজাল ডো রাশিয়ার জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। তারা জানিয়েছে গবেষণায় প্রমাণ মিলেছে যে স্পুটনিক ভি ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর, ফলে নাকের স্প্রে হিসেবে যে টিকা দেওয়া হবে তাও ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে বলেই তারা নিশ্চিত। Is that we are able to Marzia Mannan, MyTV.